আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, এক ভাই বলেছেন, প্রস্তাব রেখেছেন ভারতের আসাম থেকে, উনি কয়েকবার আমাকে নক করেছেন যে হুজুর, দম যদি ছোট থাকে তাহলে কিভাবে আজান দেওয়া যায়, ছোট দমে কিভাবে ভালো করে আজান দেওয়া যায়, সে ব্যাপারে একটা ভিডিও তৈরি করেন। তো আজকে সেই ব্যাপারেই একটি ভিডিও তৈরি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ছোট আকারে আজান দেন, ছোট দম দিয়ে আর কি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে উনি চমৎকারই দিয়েছেন, এরপরে ওইভাবে ছোট আকারে এইভাবে দিতে হলে, এইভাবে যদি দিতে পারেন তাহলে খুব ভালো হয়। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। তারপরে আমরা পরের স্টেপের মধ্যে চলে যাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ছোট দমে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মানে ছোট পরিসরে আর কি, ছোট দম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, না ওই বাংলাটা এটা না, না ছোট আকারে যেটা আর কি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মানে একবারে সিম্পলের মধ্যে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মানে ব্যাপারটা হচ্ছে উনি অনেকেই বলেছেন যে হুজুর, ছোট দমের যে আজান সেটা একটু দেন, কারণ অনেকেই তো দম রাখতে পারে না। আমরা আজান দিতে পারবো, আরো হাই স্কেলে আরো অনেক ভাঙ্গা দিয়ে অনেক কারুকাজ করে দিতে পারবো, কিন্তু আজকের এই আজানের ভিডিওটা হচ্ছে মানে যারা, যাদের শ্বাস কম, নিঃশ্বাস কম, দম যারা রাখতে পারেন না তাদের জন্য। এরপরে স্টেপে চলে যাই। أشهد أن محمد رسول الله، أشهد أن محمد رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح،
এই একবারে ছোট করে, এর চাইতে ছোট করে দেওয়া যায়, কিন্তু এর চাইতে ছোট যদি দেন তাহলে কিন্তু আকামত হয়ে যাবে, কামত হয়ে যাবে। এই জন্য এরকমই রাখতে হবে। হাইয়া আল ফালাহ, হাইয়া আল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তবে আগেই বলে নেই যে যাদের দম ছোট তাদের জন্য কিন্তু এই আজান, আর যাদের দম নিঃশ্বাস বড় আছে তাদের জন্য আজান এই চ্যানেলের মধ্যে অন্য পর্বের মধ্যে দেওয়া আছে ইনশাআল্লাহ। তবে বলতে চাই, অনেকে প্রশ্ন করেছিলেন যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবো নাকি নাকি আল্লাহু আকবারুল্লাহু আকবার। তো এই ব্যাপারে বলতে চাই যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলা যাবে, আবার যদি কেউ এভাবে বলতে চান আল্লাহু আকবারুল্লাহু আকবার এটাও বলা যাবে, কোনো অসুবিধা নেই। তো আজকের মতো এই পর্যন্তই। উনি হচ্ছেন আমার সম্মানিত মুয়াজ্জিন সাহেব, ওনার জন্য আমরা সকলেই দোয়া করব, আমার জন্য সকলে দোয়া করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দিনের দায়ী হিসাবে কবুল করেন। তো আজকের মতো এই পর্যন্তই, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।